হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি পৌঁছে গেছি রায়গঞ্জের স্বাদে আহ্লাদে ক্যাফেতে। আজকে আমি এখানকার ফুড অর্ডার করে এখানকার ফুডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কীরকম সেটা রিভিউ করার জন্যই চলে এসেছি। সঙ্গে থাকো এবং দেখতে থাকো ব্লগটা কতটা ইন্টারেস্টিং হয়। আমরা এখন চলে এসেছি স্বাদে আহ্লাদে এখানকার খাবারের রিভিউ করতে। সো কোথাও একটা আমাদের যেতেই হতো, তো আমরা সকলে মিলে ডিসাইড করেছি যে এখানেই আসবো স্বাদে আহ্লাদে, এখানকার ফুডটা রিভিউ করে দেখবো যে কেমন খেতে। তো আমরা তিনজনে তিন রকমের ডিশ অর্ডার করেছি। ডিশটা আসলে খেয়ে আপনাদেরকে বলবো যে এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কীরকম। ফার্স্টে অর্ডার করেছিলাম আমরা চিকেন স্যুপ। সো দিস ইজ চিকেন স্যুপ। ওকে, দিস ইজ দ্য কনসিস্টেন্সি অফ চিকেন স্যুপ। এখন এটাকে টেস্ট করি। চিকেন মানচাও স্যুপ। ওকে, এখন এটাকে টেস্ট করে দেখবো যে এটার টেস্টটা কেমন। ঠিক আছে, আমরা প্রথম যে ডিশটা অর্ডার করেছিলাম চিকেন স্যুপ সেটার যে টেস্ট ছিল সেটা ওর ভালো লেগেছে। তাহলে এটাকে আমরা পাস করে দিতেই পারি এবং আপনারা আসলে চিকেন স্যুপটা অর্ডার করে খেতেই পারেন। তা এটা হচ্ছে মোগলাইটা। প্রথমে আমরা অবাক হয়ে গেছিলাম যে তিন পিস মোগলাই কী করে হয়, বাট দিস ইজ চিকেন মোগলাই। এখন টেস্ট করে দেখা যাবে যে এটার অ্যাকচুয়াল টেস্টটা কীরকম। তাহলে তুমি কি এটা রেকমেন্ড করবে? ওকে, তো আমরা এই ডিশটাকে একদমই রেকমেন্ড করছি না। যে মোগলাইটা আমরা অর্ডার করেছিলাম, মানে চিকেন মোগলাই, সেই মোগলাইটা বেসিক্যালি মোগলাই হয়নি। সেই মোগলাইটাতে দেখাতে পারো নান
নানটাকে ভেজে নিয়ে মোগলাইটা করা হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি নানের ব্যাটার, মানে এটা মোগলাই হয়নি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। টেক্সচারটা পুরো নানের, এই যে পুরো ব্রেড। চাউমিনটা যেটা অর্ডার করেছি সেটা মানে কম্পারেটিভলি বেশ ভালো। আমি চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, চিকেনের পিস খুব একটা আমি পাইনি, দু তিনটে আছে, বাট চাউমিনটা যদি আমি চিকেন বাদ দিয়ে জাজ করি তাহলে ওভারঅল চাউমিনটা আই থিঙ্ক মানে আমি রেকমেন্ড করতে পারি, বাট মোগলাইটা কোনোভাবেই আমি রেকমেন্ড করতে পারি না। বাড়ি ফিরছি স্বাদে আহ্লাদে থেকে। আমরা ওখানে তিনটে খাবার অর্ডার করেছিলাম যেটা তোমরা দেখতেই পেলে, একটা ছিল চিকেন স্যুপ, একটা ছিল চিকেন চাউমিন, আর একটা ছিল চিকেন মোগলাই। তো এর মধ্যে চিকেন স্যুপটা মোটামুটি ভালো ছিল, চিকেন চাউমিনে চিকেনের পরিমাণ ছিল না, একটা দুটো ছোট্ট ছোট্ট পিস আমরা দেখলাম। আর বলতে বলতে আমি থেমে গেছিলাম, তার কারণ হচ্ছে একটা গাড়ি চলে এসেছিল। তা যেটা বলছিলাম আমি, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে যে চিকেন স্যুপটা ছিল সেটা মোটামুটি ভালো ছিল, খুব একটা যে হাইফাই কিছু তা নয়, তবে স্যুপ সাধারণত এরকমই হয়, চিকেনের কোয়ান্টিটিও মোটামুটি ভালোই ছিল। কিন্তু চিকেন চাউমিনটা যেটা আমি অর্ডার করেছিলাম সেখানে চিকেনের পরিমাণ ছিলই না, মানে দু তিনটে ছোট চিকেনের পিস আমি দেখেছি, বাকি চাউমিনই ছিল, সেখানে চিকেন খুব একটা ছিল না। আর সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং যেটা সেটা হচ্ছে চিকেন মোগলাইটা, সেটা একদমই বাজে হয়েছে, তোমাদেরকে দেখালাম আমি, মানে সেটা মোগলাই না, সেটা মানে কি বলবো, ওই নান টাইপের কিছু একটা হয়ে গেছে। তো ওভারঅল আমি যদি রেটিং দিই তাহলে মানে মোটামুটি মিড বাজেটের ক্ষেত্রে মোটামুটি, মানে এখানে খুব হাইফাই কিছু এক্সপেকটেশন রেখে যদি তোমরা যাও তাহলে ঠকবে। তো আমার মতে মোটামুটি আর কি ছোট্টখাট্টো মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য যদি তোমরা যাও তাহলে ডেফিনেটলি তোমরা আসতে পারো। এবারে আরও অন্যান্য ডিশ রয়েছে ডেফিনেটলি, সেগুলো কীরকম হবে সেগুলো তো টেস্ট না করে জানা যাবে না। তো এই তিনটে ডিশের উপরই আমি আমার রিভিউটা দিলাম। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বং ব্লগস বাই নম্রতা, অ্যান্ড যদি চ্যানেলে নিউ হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি কোনো কিছু বলার থাকে, কোনো কোয়েরিজ থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।